বর্ধমান ইউনিভার্সিটি যারা পলিটিক্যাল সায়েন্স তাদের আছে এমডি এমডি মাইনর মেজর বাদ দিয়ে যেটা আছে এমডি আছে যেটা এমডি যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের আমি সিলেবাস সম্বন্ধে বুঝিয়ে দেবো এছাড়াও কীভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেই জিনিসটাও বুঝিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের সিলেবাসটা সম্বন্ধেও বুঝিয়ে দিচ্ছি আর আরেকটা বিষয় তোমাদের সামনে আমি বলি তোমরা যদি খুব আনন্দের সাথে জানাচ্ছি এই সাজেশানটা তোমাদের ফোর্থ সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টার দাদা দিদিরা আমার সাজেশান পরে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তোমাদের ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারো এই কোয়েশনটার হান্ড্রেড পারসেন্ট সাজেশান কমন পড়েছে ফিজিক্যাল কোয়েশন রাষ্ট্রবিজ্ঞান ওকে আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের হচ্ছে টোটাল পরীক্ষা হবে ইন্টারনাল টোটাল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর পরীক্ষার দশ নম্বর হবে ইন্টারনাল এক্সাম আর থিওরি এক্সাম হবে চল্লিশ নম্বরে এক্সাম হবে টোটাল টোটাল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এক্সাম হবে ওকে ইন্টারনাল এক্সাম বলতে স্যার কি কলেজ তোমরা এই চার পাঁচ মাস যে পড়িয়েছে তারপর পরীক্ষা নেবে একটা কলেজ ডিসাইড করবে যে আমরা দু নম্বরের কোশ্চেন করবো না পাঁচ নম্বরের কোশ্চেন পুরোপুরিভাবে সেটা কলেজের উপর ডিপেন্ড করে ঠিক আছে সেখান থেকে একটা পরীক্ষা হবে সেই নাম্বারটা দশ নম্বরে পরীক্ষা হবে এবারে চল্লিশ নম্বরও আছে থিওরি এক্সাম হবে যেটা বাইরে পরীক্ষা দিতে যেতে হবে সে নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দু নম্বরের পড়বে দু নম্বরের পাঁচটা করতে হবে পাঁচ দুখনের দশ পাঁচ নম্বরে করতে হবে দুটো করতে হবে দশ দশ নম্বরে করতে হবে দুটো কুড়ি এবার একটা বিষয় লক্ষ্য করো দু নম্বরে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটা করতে হবে পাঁচ নম্বরে চারটে দেওয়া থাকবে দুটো করতে হবে দশ নম্বরের চারটে দিয়ে থাকবে দুটো করতে হবে টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ওকে এবারে তোমার তোমাদের কীভাবে লিখতে হবে খাতা সেগুলো বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা কিভাবে লিখতে হয় একটা নোট দশ নম্বর বলো পাঁচ নম্বরে বলো দু নম্বর আমি তোমার শর্ট করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট সিম্পল বিষয় বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কোথায় বলছি একটা প্রশ্ন পড়েছে রাষ্ট্র কি রাষ্ট্রের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো ঠিক আছে তাহলে আমার একটা জিনিস রাষ্ট্র কি রাষ্ট্রের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো প্রশ্ন করেছে আমি কি করব আমাকে নোটটার মধ্যে নোটটার মধ্যে আমাকে লিখতে হবে বিভিন্ন বিষয় থাকবে একটা নোটের মধ্যে বিভিন্ন বিভিন্ন পাঠ থাকবে সেই নোটটার মধ্যে প্রথম হচ্ছে ভূমিকা লিখতে হবে ভূমিকা লিখতে হবে যেমন হচ্ছে কথায় বলি আচরণবাদ আচরণবাদ কি আচরণবাদ কাকে বলে আচরণবাদ কবে থেকে উদ্ভব হয়েছে এই বিষয়গুলো প্রথম আমি ভূমিকাতে লিখছি আচরণবাদ কবে থেকে উদ্ভব হয়েছে আচরণবাদের জনককে এই বিষয়গুলো প্রথম আমি ভূমিকায় লিখছি মানে প্রথম পুরোপুরিভাবে একটা ভূমিকায় দিতে হবে কোনো কিছু বিষয় হট করে যদি মেন চলে আসি একটা জিনিস বাদ পড়ে যায় ওকে তার ভূমিকায় লিখলাম তারপরে কি আছে মূল বিষয় মূল বিষয়টা আমি ওর মধ্যে আচরণবাদ কী আচরণবাদের বৈশিষ্ট্য কী আচরণবাদের আচরণবাদের বৈশিষ্ট্যগুলো লিখলাম এবারে একটা বিষয় এইটা আমার দুটো পাঠ হয়ে গেল এবারে সমালোচনা এবারে আমি আচরণবাদের সম্বন্ধে আমি বক্তব্য দিয়েছি সে বক্তব্যটায় অনেক অনেক যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা আবার সমালোচনা করেছে যে এই আচরণবাদ ঠিকঠাক করে নয় এইটা এইভাবে হয়েছে এটা বর্ণাত্মমূলক ঠিক আছে এটা বাস্তবের সাথে কোনো মিল নাই সমালোচনা থাকবে তারপরে মন্তব্য থাকবে সমালোচনা পর মন্তব্য উপযুক্ত আলোচনা মানে আলোচনা হল মানে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে বিভিন্ন আচরণবাদটা বিভিন্নভাবে সমালোচনার সম্মুখীন হলেও বাস্তবের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যায় এই যে জিনিসটা এই চারটে ভাবে এই চারটে স্টেপভাবে একটা নোট কমপ্লিট করতে হয় আচরণবাদ পড়েছে আমি সঙ্গে সঙ্গে উপসং ভূমিকা লিখবো হোক না দশ লাইন জাস্ট ভূমিকা লিখতেই হবে আমার নিজের সম্বন্ধে আমাকে আগে বলতে হবে আমি কে আমি কে কেন আমি কোয়া থেকে এসেছি তারপর তো আমার ডিগ্রি ফিগ্রি তারপরে তো আছে তা ডিগ্রিটা যদি হয় আমার মেন ডিগ্রিটা কি ডিগ্রিটা হচ্ছে আমার মেন পার্ট আগে তো আমার ইন্ট্রোডাকশান আমি কি আমি কোয়া থেকে এসেছি কেন এসেছি হটকুলে যদি বলে দিই আমাকে চিনতে পারবে বিষয়টা এটা ভাবতে হবে এইভাবে একটা নোট কমপ্লিট করতে হবে দুয়ে দুই দুই নম্বরের নোটে দুয়ে দুই পাওয়া যায় একটা আচরণবাদ বা বিভিন্ন রকম স্বাধীনতার সংজ্ঞা দিয়েছে স্বাধীনতা আমি নিজে ভাষায় লিখলাম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কীভাবে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছে সে ভাষাটা আমি তুলে দিলাম তাহলে কী হবে প্রপারলি কিন্তু আমার আমি যেটা উপলব্ধি করেছি সে বিষয়টা প্রেজেন্টেশন করা হলো এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী সেই যে সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞাটা তুলে দিয়েছি পুরোপুরিভাবে আমার হান্ড্রেড ফুল হানড্রেড পার্সেন্ট পুরো ফুলফিল হয়ে গেল সেখানে কিন্তু দুয়ে দুই পাওয়া যায় ওকে এবারে দেখো তোমরা লক্ষ্য করো সিলেবাসটা সিলেবাসটা কী আছে যে পলিটিক্যাল সায়েন্স ডেফিনেশান নেচার অ্যান্ড স্কোপ মানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও এর প্রকৃতি কী এর স্কোপ মানে সুযোগ কী এই বিষয়গুলো আছে বিভিন্ন রকম ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন রকম যে দৃষ্টিভঙ্গিগুলো আছে যেমন আছে সেকেন্ড ইউনিটে যে দৃষ্টিভঙ্গিগুলো আছে কি সাবেকি দৃষ্টিভঙ্গি আচরণ দৃষ্টিভঙ্গি দুটো দৃষ্টিভঙ্গি আছে আর এবারে আসি থার্ড ইউনিট থার্ড ইউনিট কি অরিজিন অফ স্টেট বিভিন্ন রকম থিওরি অফ ফোর্স আছে সামাই চুক্তি তত্ত্ব আছে মানে মূল্যায়নের তত্ত্ব আছে এই বিষয়গুলো থার্ড ইউনিটে আছে এবার আছে ফোর্থ ইউনিট সোবার জিনিটি মানে একত্ববাদ এবং বহুত্ববাদ এই বিষয় দুটো আছে একত্ববাদ এবং বহুত্ববাদ পাঁচ নম্বর ইউনিটে রাইট অধিকার স্বাধীনতা এবং সাম্য এর যে মানে কি কাকে বলে এর যে ইন্টার রিলেন ইন্টার যে রিলেশনশিপ বা এর যে আন্তর সম্পর্ক কি এই বিষয়গুলো এই ফিথ ইউনিটে আছে সিক্স ইউনিট যেটা আছে থিওরি অফ স্টেট বিভিন্ন রকম রাষ্ট্রতত্ত্ব আদর্শবাদ মার্ক্সবাদ গান্ধীবাদ এই বিষয়গুলো তোমাদের সিক্স ইউনিটে আছে তোমার তোমাদের প্রথম ছটা ইউনিট আছে পরীক্ষা হবে ছটা ইউনিটের পরীক্ষা হবে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট